ছোট পর্দায় আরও একবার আমরা দেখতে পেতে চলেছি আমাদের সকলের প্রিয় লক্ষ্মী কাকিমাকে। তবে এবার কোন আফতারে কোন ধারাবাহিকে আমরা দেখতে পেতে চলেছি এবং সেই চরিত্রটাই বাকি, সেটা জানতে হলে পার্টিকুলার এই ভিডিওতেই আমরা একটুখানি চোখ রাখি। লক্ষ্মী কাকিমা সুপারস্টার সিরিয়ালের মাধ্যমে বহু বছর পর ফের বাংলা সিরিয়ালে ফিরছেন অভিনেত্রী অপরাজিতা আদ্য। লক্ষ্মী কাকিমা সুপারস্টারের পর ফের ছোট পর্দায় আরও একবার তার আমরা ক্যারিজম্যাটিক প্রেজেন্স দেখতে পেতে চলেছি। সূত্র খবর, পার্টিকুলার একটি চ্যানেলের শোয়ের জন্য যার নাম হরগৌরী পাইস হোটেল ধারাবাহিকে অতিথি চরিত্র হিসেবে আমরা তাকে দেখতে পেতে চলেছি। এই ধারাবাহিকের প্রধান দুই চরিত্র শঙ্কর এবং ঐশানীর জীবনে একাধিক ঝড়ঝাপটা নিয়েই এই ধারাবাহিক, যেখানে প্রতিদিনই নতুন কিছু না কিছু ঘটছে। এর মধ্যেই জানা গিয়েছে গল্পে আসতে চলেছে নতুন টুইস্ট। ইতিমধ্যেই প্রকাশ্যে এসেছে প্রোমো। এখানে দেখা যাচ্ছে একটি রান্নার প্রতিযোগিতায় নাম লিখিয়েছেন এই দম্পতি, আর সেখানে বিচারক হিসেবে দেখা যাবে অভিনেত্রী অপরাজিতাকে। শঙ্কর এবং ঐশানীর জীবনে প্রতিদিন কিছু না কিছু ঘটেই চলেছে। এরই মধ্যে তাদের জীবনে এসেছে খোকন গুন্ডা, যে চরিত্রে অভিনয় করছেন অভিনেতা তথাগত মুখোপাধ্যায়। দেখতেই পাচ্ছেন শুটিং যখন হচ্ছে না, তাদের মেকআপ রুমের এক্স্যাক্টলি কীরকমভাবে তারা মজা করে মেকআপ রুমে, সেই মুহূর্তটাই এখানে আপনার কাছে আমরা তুলে ধরছি। কারণ আপনি ইতিমধ্যেই হয়তো জানতে পেরে গিয়েছেন অপরাজিতা আদ্য আরও একবার টেলিভিশনে পর্দায় আসছে এবং সেই পার্টিকুলার চরিত্রটার জন্য তাকে বেশ অন্যরকমভাবেই আমরা দেখতে পেতে চলেছি, কারণ এখানে তিনি অ্যাজ বিচারক কাজ করতে চলেছেন। নানান খুঁটিনাটি মুহূর্ত কিন্তু রাহুলও শেয়ার করেছেন তার ইনস্টাগ্রাম এবং ফেসবুকে। সেখানে কিন্তু আমরা দেখতে পাচ্ছি যিশু সেনগুপ্ত রয়েছে, কারণ এই যে যিশু সেনগুপ্তের হোম প্রোডাকশন। আর শুধুমাত্র যিশু নয়, এখানে অপরাজিতা আদ্যর সঙ্গেও ছবি শেয়ার করেছেন এই পার্টিকুলার ধারাবাহিকের হিরো রাহুল মজুমদার। এরকম নানান বলি টলি আপডেটসের খবরাখবর পেতে হলে চোখ রাখতে হবে শুধুমাত্র আজ তাক বাংলার ইউটিউব চ্যানেলে।